জয় পড়া শিখ। তোমরা কি ধ্যান করতে পারো? আমি ম্যাঙ্গো আঁকানো শিখাচ্ছি। প্রথমে আমি পেন্সিল। ওকে বন্ধুরা, তোমরা কি ওফার আঁকতে পারো? সবাই তো ওফার আঁকতে পারে। প্রথমে আকার আঁকে ম্যাঙ্গোটা আকার আঁকে একটা ওফার দিচ্ছি, আর ওফারটা অনেক আস্তে করে দিতে হবে যেন একদম ওফার সেফ টাই। তারপরে যদি ভুল হয় তখন ইরেজ করতে হবে, আর যদি তোমরা টিপ করে আঁকো তাহলে ইরেজ করেটা বুঝা যাবে যে তুমি ইরেজ করেছো, আর যদি হালকা করে আঁকি তাহলে বুঝাই যাবে না যে আমি যে ভুল করেছি তারপরে ইরেজ করেছি। ওকে, প্রথমে আমি হালকা করে একটা ওভার আঁকো, বেশি বড়ও না বেশি ছোট, মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখানে আমি একটা ডট দিয়ে দিলাম। ওকে, আর ওপরটা বেশি চুটকাও না আবার বেশি মোটাও না, মোটালে একটা সার্কেল হয়ে যাবে। মিডিয়াম, সব কিছু মিডিয়াম। আমার দেখো একটু ভুল হয়েছে, দেখো আমি ইরেজ করে দেখাচ্ছি, ভুল হয়ে যাচ্ছে, ইরেজ করলে কি বোঝা যাচ্ছে? যেমন আমার এখানে ভুল হয়েছে, ইরেজ করে কি বোঝা যাচ্ছে? হালকা একটু বোঝা যাবে। ওকে, আমি আবার ওই জায়গাটা করে দেখাচ্ছি। তারপরে যখন একটু সুন্দর হবে তখন একবারে আমি সুন্দর করছি আস্তে আস্তে করে, আমার সুন্দর করার টাই শেষ। এবার সুন্দর করার শেষ, তারপরে ইরেজ আনিয়ে ইরেজ করবে। তারপরে দেখবে যে অনেক সুন্দর আছে, তখন ইরেজ করে তারপরে টিপ করছেন। হালকা করে প্রথমে আঁকছিলাম, এবার আগেই টিপ করবা না, তখন আউটলাইন করবে। আউটলাইন মানে হচ্ছে কালার করা শেষ হওয়ার পর, কালার করলে তো বোঝা যাবে না কি এঁকেছো, সেজন্য আউটলাইন করলে অনেক সুন্দর লাগে। ওকে, আমি এবার ঠিক করে নিচ্ছি যে যে জায়গাটা আমার ঠিক করা শেষ। এবার একটা ম্যাঙ্গোর মধ্যে একটু একটা এস রকমের একটা জিনিস আছে না, ওরকমই। আর আরেকটা নিয়ম আছে, তোমরা একটা এস লিখেও ম্যাঙ্গো আঁকতে পারবে। এইভাবে করে একটা এস, তারপর একটা হাফ সাইকেল। হাফ সাইকেল তো আমি এর আগে ক্লাসে শিখিয়েছিলাম। শেষ, এবার এখানে যে একটা ওভাল দিয়েছিলাম ওই ওভালের দাঁতটা এখানে আছে, এই দাঁতটা আমরা
মুছে ফেলছি। আমাদের ইরেজার লাগে, কিন্তু বড় যে বেশি ইরেজার লাগে না। আর আমার ইরেজার না লাগছে, তোমাদের শিখাচ্ছি সেটা। এবার একটু ভালো মতো করে ইরেজ করে দিব। এবার এখানে একটা উপর দিয়েছিলাম, ম্যাঙ্গোর উপরের অংশ আর মাঝখানে আস্তে করে মিলাবে যেন নষ্ট না হয়। আমি মিলাইছিলাম আমি যেমন তারপরে নিজে এরকম মানুষ আঁকার মধ্যে স্মাইল করে দাও, এরকম স্মাইল করে হয়ে গিয়েছে। এবার কালার অন করেছ, শুনো, ম্যাঙ্গোর কালার অনেক রকম থাকে, যেমন উপরে অরেঞ্জ, নিচে রেড, না ভুল হয়েছে, উপরে রেড, নিচে অরেঞ্জ, আরো নিচে ইয়েলো, এটা একটা কালার। তারপরে উপরে ইয়েলো, নিচে গ্রিন, একটা শেড, এটা একটা কালার। অনেক রকমেরই কালার আছে, আমি এখন তো সবগুলো দেখাইতে পাচ্ছি না, কেন যে আমি একটা ছবি এঁকেছি। আমার কালার করা শেষ, এখন খালি আউটলাইন। আউটলাইন মানে যেন ছবিটা ফুটে, সেজন্য আমি আউটলাইন করছি। আউটলাইন করছি, আগে ছবির উপর দিয়ে দিতে হবে যে ছবিটা তোমরা আঁকছো। আর আউটলাইন মানে অনেকজন জানে, আবার অনেকজন জানে না, সেজন্য বললাম আউটলাইন। এবার এই মাঝখানটা
ডাক্তারটা খেলাম ওই ডাক্তার আর আমার ছবিটা পুরা কমপ্লিট।